পরিষ্কার পাওয়ার ক্ষেত্রে সরকারকে গ্যারান্টার দিতে হবে, আগাম জানানোর শর্ত আমাদের পারমিশন দিচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চায়, জবাব আগাম জানানোর শর্ত আমাদের। শেষ না পর্যন্ত পুরাতন নিরিষ্কা বাতিল করা চলবে না, সরকারকে গ্যারান্টার দিতে হবে, আমাদের মিছিলের পারমিশন দিচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চায়, জবাব দাও, করতে হবে, নিবন্ধ করতে হবে, হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চায়, জবাব দাও, তাই নাই আন্দোলন। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং ই রিক্সা শ্রমিক ইউনিয়ন উদ্যোগে এই দুটি সংগঠনের মধ্যে যে সমস্ত আমাদের সমস্যাগুলি রয়েছে শ্রমিকদের, রিক্সা প্যারেল চালিত যে রিক্সা যেখানে ব্যাটারি লাগে রিক্সাটা তারা চালনা করে, এছাড়া যারা ই রিক্সা শ্রমিকদের তাদেরও সমস্যা রয়েছে। এর ভিত্তিতে আজকে হ্যাঁ যেটা টমটম আমরা চিনি সবাই, এদের কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের ডেপুটেশনের তারিখ আমরা আগেই ঠিক করেছিলাম যে পরিবহন দপ্তরে আমরা ডেপুটেশন দেব। সেইভাবে আমরা পরিবহন দপ্তরের যে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার JTC ওনাকে আমরা যেমন অগ্রিম জানিয়েছি এবং আরক্ষা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছেও আমরা অগ্রিম আজকে মিছিল যে করব সেটা আমরা তাদেরকে জানিয়েছিলাম। এখন আমরা মিছিল শুরু করতে যাচ্ছি এমন সময় পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা এসে বলছেন হ্যাঁ যে তারা আমাদেরকে মিছিল করতে দেবেন না, অথচ আমরা তাদেরকে 38 ঘন্টার বহু আগেই আমরা পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি এবং কোন কোন রাস্তা দিয়ে রোড ধরে আমরা মিছিলটা নিয়ে যাব, পরিবহন দপ্তরে সব কিছু আমরা অগ্রিম জানিয়েছি, কিন্তু এখন বলে দেওয়া হচ্ছে মিছিল করা যাবে না, কিন্তু এখন বলে দেওয়া হচ্ছে মিছিল করা যাবে না, কিন্তু এখন বলে দেওয়া হচ্ছে মিছিল করা যাবে না। তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন দেওয়া যাবে না মিছিল, কেন সেখানে পারমিশন দেওয়া যাবে না, তারা সেখানে আমতা আমতা করছে, সঠিক কোনো কথা বলতে পারছে না, বলছে না আজকে আগরতলা শহরে কোনো পারমিশন দেয়। আমরা বললাম সমস্যাটা কোথায়? এটা গণতান্ত্রিক রাষ্ট্র CITU, আমরা সেখানে সমস্ত কিছু গণতন্ত্র মেনেই তো আমরা সেখানে করি, অগ্রিম সেখানে আমরা জানিয়েছি, কেন আমরা মিছিল করতে পারবো না? কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলুন। তারা বলছে তাদের উপর মহল থেকে তিনি নির্দেশ তাদেরকে বলে দেওয়া হয়েছে। আমরা বললাম এটা কেমন তোর হলো গণতান্ত্রিক রাষ্ট্র? এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে ঢাক পিটিয়ে বলছে যে রাজ্যে নাকি শান্তি বিরাজ করছে, গণতন্ত্র আছে, তাহলে কোথায় সেই গণতন্ত্র? আজকে শ্রমিকরা, রিক্সা শ্রমিকরা যারা তাদের কাজ বন্ধ করে, তাদের রুটি রুজি বন্ধ করে, কারণ এর মধ্যে রাজ্য সরকার সেখানে বলেছে যারা প্যাডেল চালিত যে রিক্সা যেখানে ব্যাটারি লাগানো হয়েছে তারা বলেছে তাদেরকে এই ব্যাটারি চালিত রিক্সা চালনা করা যাবে না এবং তাদেরকে ই রিক্সা নিতে হবে। সেখানে আমাদের দাবি রয়েছে যে রিক্সা শ্রমিকদের এই যে ই রিক্সা পাওয়ার ক্ষেত্রে 75% রাজ্য সরকার ভর্তুকি দিতে হবে এবং সেখানে রাজ্য সরকারের গ্যারান্টার হতে হবে। বয়স বলেছে তারা সরকার থেকে বলা হয়েছে 50 বছর, কিন্তু মানুষের এমনিতে তো কাজকর্ম নেই, কাজে আমরা সেখানে বলেছি বয়সের ক্ষেত্রে কোনো উর্দু সীমা রাখা যাবে না। একই ক্ষেত্রে সেই ই রিক্সা যেটা টমটম আমরা বলি সেখানেও আমরা দাবি করে রেখেছি 50% ভর্তুকিতে তাদেরকে সেখানে ই রিক্সা পাওয়ার ব্যবস্থা করতে হবে এবং ই রিক্সা পাওয়া সাপেক্ষে এটা টমটমের ক্ষেত্রে হোক এটা রিক্সার ক্ষেত্রে হোক তাদেরকে এই তাদেরকে পুরনো যে রিক্সা রয়েছে তারা যেন সেগুলো চলাচল করতে পারে। এ হচ্ছে আমাদের দাবি, আমরা কিছু সাংঘাতিক কিছু দাবি না, এইটাই আমরা যেহেতু জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার তাকে নিয়োগ করেছে তার জন্য ওনার কাছে আজকে আমরা এই ডেপুটেশন দেওয়ার জন্য এখানে আমরা জমা দিয়েছি, কিন্তু এখন আমরা বললাম আমরা শুনতে পেলাম পারমিশন দেওয়া হচ্ছে না, অর্থাৎ রাজ্য যে গণতন্ত্র নেই যেটা সারা রাজ্যে শ্রমজীবী মানুষ গণতান্ত্রিক মানুষ যেটা চিৎকার করে বলছে, আজকে এই অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ রিক্সা শ্রমিকরা আজকে আমরা এখান থেকে বুঝে গেলাম
যা আসলে এই রাজ্যে গণতন্ত্র নেই।